এই প্রশ্নটা সমাধান করতে গিয়ে অনেকেরই কাটাকাটিতে প্রবলেম হয়। এই প্রশ্নটা মূলত একদম ইজি একটা প্রশ্ন, কারণ হচ্ছে এই জায়গায় কি চেয়েছে সেটা যদি বোঝা যায় তাহলে খুব ইজিলি এই প্রশ্নটা সমাধান করা যায়। এই যে বার্ষিক মানে এক বছরে শতকরা মুনাফা কত হলে, তাহলে এই যে মুনাফার হার নির্ণয় করতে বলছে, এই কথাটা একটু মনে রাখতে হবে। শতকরা মুনাফা কত, তাহলে এই শতকরা মুনাফা মানে হচ্ছে মুনাফার হার নির্ণয় করা, এই হারটা নির্ণয় করতে হবে, এটাই আমাকে বলছে। তাহলে শতকরা মুনাফা কত হলে এই যে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে আমার এই প্রশ্নের আমি এই জায়গায় আসল কত পাচ্ছি, আসলকে আমি পি দ্বারা প্রকাশ করি, এখানে আসল কত, আসল হচ্ছে 13,000 টাকা, এবং এই জায়গায় মুনাফা আসল, এই মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করি, এ হচ্ছে মূলত এই মুনাফা আর আসল এই দুইটার যোগফল। এই যে মুনাফা আর আসল এই দুইটার যোগফলই হচ্ছে কত, 18,850 টাকা। এখন এই জায়গা থেকে যদি আমি মুনাফাটা বের করতে চাই, অর্থাৎ আয়ের মানটা বের করতে চাই, আয় কিভাবে পাবো, এই যে এ থেকে যদি পিটা বিয়োগ করে দেই, তার মানে এই যে পিটা এদিকে নিয়ে আসলে এ থেকে পিটা বিয়োগ করে দিলে আয়টা পাবো, তাহলে মুনাফাটা পেয়ে যাব। অর্থাৎ এই 18,850 থেকে 13,000 বিয়োগ করে দিলে কত হবে, এই যে 5,850, এটা হচ্ছে মূলত মুনাফা। এখন এই জায়গা থেকে আমাকে মুনাফার হার বের করতে হবে। আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে এন 5 বছর, অর্থাৎ 5 ইয়ার। আর এই জায়গা থেকে হার, এই আর এর মানটা বের করতে হবে, আর এর মানটা সবসময় মাথায় রাখতে হবে, পার্সেন্টে থাকতে হবে, কারণ হার বলা হয়েছে। তাহলে এই আর এর মান বের করব, আর এর মানটা পার্সেন্টে থাকতে হবে। এই জায়গায় মেন সমস্যাটা হবে কাটাকাটিতে, কারণ হচ্ছে আমরা জানি কি, আমরা জানি আই সমান সমান হচ্ছে এন পি আর। এখন আমরা এই জায়গা থেকে আর বের করব, আর হচ্ছে মূলত কি, এই আই বাই এন পি, আমরা এই যে এন পিটাকে ভাগ আকারে পাঠিয়ে দিলাম। এখন এই জায়গায় যদি মানগুলা বসাই, মান কত, আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 5,850, এনের মান কত, এনের মান হচ্ছে এই যে 5, ইন্টু পি এর মান কত, এই পি এর মান হচ্ছে এই যে 13,000, পি এর মান হচ্ছে 13,000। এখন এই জায়গাতে আমাকে হার নির্ণয় করতে গেলে, এইখানে কাটাকাটি করলে যে মানটা আসবে শুধু ওই মানটা দিলে হবে না, কারণ আমাকে পার্সেন্টে নিতে হবে। পার্সেন্টে নেওয়া যেই কথা, 100 দিয়ে গুণ করে আমরা বলি যে এখানে যা মান বের হবে তাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলেই হয়ে যাবে। হ্যাঁ রাইট, এইখানে এইটা বের করার পর যা হবে তাকে যদি 100 দিয়ে গুণ করি তাইলেই হয়ে যাবে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আমি যদি এইভাবে এটাকে একটু সমাধান করতে পারি, যেমন হচ্ছে এইখানে 1/100 বসিয়ে দিতে পারি, এই 1/100 পরিবর্তে পার্সেন্ট বানাই দিতে পারবো, তাহলে আমি এই বাড়তি 1/100টা কীভাবে নিয়ে আসতে পারি, সেটা নিয়ে আসার জন্য আমি যে কাজটা করতে পারি, এই 5,850 এইখানে এই যে 13,000 এটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করব। ফার্স্টে এই যে 1/100 দিয়ে দিব, এখন এই 100-এর সাথে কত গুণ করলে এই যে 13,000 হবে, এই 100-এর সাথে কত গুণ করলে 13,000 হবে, 100-এর সাথে কত গুণ করলে 13,000 হবে, এই যে 130 গুণ করলে, কারণ হচ্ছে এই যে দুইটা শূন্যকে নিয়ে আমরা এইখানে 100 বানিয়ে ফেলতে পারি, এই কাজটা করলেই হবে। তাহলে আমাকে যেই কাজটা বাড়তি করা লাগতেছে 1/100 নিয়ে, নিচে আমরা এই দিকে এই 100-টাকে গুণ করলে যেন একটা পূর্ণ সংখ্যা হয় সেটার চেষ্টা করব। দেন কাটাকাটি করা একদম ইজি হয়ে যাবে, এটা দিয়ে যদি আমি এটাকে কাটি, অর্থাৎ 13 দিয়ে এটাকে কাটলে 45 হবে, এবং 45-এ 5 দিয়ে কাটলে 9, অর্থাৎ এই 9 এইটুকু কাটাকাটির ফলে আমি কত পাইছি, 9 পাইছি, আর এইটুকুর পরিবর্তে কত, পার্সেন্ট, তাহলে এটা হবে কত, 9%। তাহলে এইভাবে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। তো কাটাকাটির ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে এই ধরনের ম্যাথগুলোতে একটু মাথায় রাখতে হবে, কাটাকাটির ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যদি কখনো এরকম পাই, যেমন একটা পাইলাম এইখানে হচ্ছে 8,000 আর নিচে পাচ্ছি 500, এখন এটাকে হারে নিতে হবে, তাহলে কী কাজটা করব, উপরে যা আছে সেটাই থাকুক সেটা সমস্যা নাই, নিচেরটা পরে লিখবো, আগে এই জায়গায় 1/100 লিখবো। এখন এই 1/100 সাথে কত গুণ করলে এই নিচের সংখ্যাটা হবে সেটা বসাবো, তাহলে এই যে 5 গুণ করলে নিচের সংখ্যাটা হবে, এইটুকুর পরিবর্তে হবে মূলত পার্সেন্ট, আর
এইটুকুর পরিবর্তে যা হয় সেটাই বসাবো। এখন এমন একটা সংখ্যা যদি আসে যেটাকে আসলে একসাথে নেওয়া যায় না, তখন কি করব। যেমন আমি এইখানে আর বের করতে চাচ্ছি, এইখানে আছে ধরলাম 7536 আর নিচে আছে ধরলাম 136। এখন এটাকে পার্সেন্ট আমরা কিভাবে নেব, এটাকে নেওয়ার জন্য ফার্স্ট যে কাজ করব এইখানে 1/100 করব। এখন এই 1/100 এটাকে বানানো যাচ্ছে না, তো এখন কি করব, এখন যেটা করব যে এইখানে 1/100 যেহেতু করছি তাহলে এইখানেও 100 দিব, আর নিচে যেটা আছে সেটাই রাখবো, ইনটু এইখানে যা আছে সেটাই থাকবে। তাহলে দেখুন কি হইল, মূলত এই 100 আর এই 100 কিন্তু চলে যাবে, এই 100 আর এই 100 কাটাকাটি চলে যাবে। তাহলে কিন্তু আমি বাড়তি যে অংশটা যোগ করলাম মূলত সেটা হচ্ছে এইরকম 100/100। পরবর্তী লাইনটাতে কি করছি, এই 1/100 আকারে রাখছি, কারণ এইটুকুর পরিবর্তে আমি কি দিব, মূলত পার্সেন্ট দিব, কারণ পার্সেন্টই মানে হচ্ছে কত, 1/100, কারণ হারের ক্ষেত্রে আমাকে পার্সেন্টে রাখতে হবে। দেন এখন এইটুকুকে ক্যালকুলেশন করব। এই জন্য বলা হয় এইখানে কাটাকাটি করে, এইখানে কাটাকাটি করে যা হবে, এখানে কাটাকাটি করে যা হবে এর সাথে 100 গুণ করে একটা পার্সেন্ট দিয়ে দিব, 100 গুণ করে একটা পার্সেন্ট দিয়ে দেবো। এই জন্যই এটা বলা হয়, কারণ 100 গুণ করে পার্সেন্ট দেওয়া মানে কি, 100 গুণ করে পার্সেন্ট দেওয়ার মানেটা কি, এই 100 × 1/100, কারণ পার্সেন্টের পরিবর্তে, তাহলে এই 100 100 কাটা, তাহলে এই যে 1, তাহলে এই 1 দিয়েই মূলত গুণ করা। যদি আমরা কোনো একটা সংখ্যাকে, যেমন এইখানে যদি আমরা একটা এক্স পাইতাম, এক্সকে যদি পার্সেন্টে নিতে চাইতাম, যেমন এই যে আর এখন পাইছি কি এক্স, এটাকে পার্সেন্টে নিতে চাইলে কি করব, ফার্স্ট যে কাজটা করব এক্স, তারপর উপরেও 100 নিচেও 100, দেন হচ্ছে এই যে 100x আর হচ্ছে এই যে 1/100। আমি এটাকে লিখতে পারি, এই 100টাকে সামনে নিয়ে আসলাম, যেহেতু গুণাকারে 2×3 লেখা যেই কথা, 3×2 লেখা একই কথা, কারণ সেম আনসারটাই আসবে। তাহলে এখন সেম কাজটা করলাম, এখন এই যে 100x এর সাথে আমি এই যে এইটুকুর পরিবর্তে কী বসিয়ে দেবো, পার্সেন্ট বসিয়ে দেবো। তাহলে যেটাই থাকুক, যেইটাই থাকুক, যেমন আমি যদি এটাকে ডিরেক্টলি বলতে চাইতাম তাহলে এর সাথে কি করতাম, 100 গুণ করে একটা পার্সেন্ট দিয়ে দিতাম। তাহলে আমরা কাটাকাটির দুইভাবে করতে পারি, দুইভাবে করতে পারি, একটা হচ্ছে 1/100 আকারে প্রকাশ করে, আর একটা হচ্ছে যেই আরটা পাবো, আরটা যদি এরকম হয় যেমন 15 পাইলাম, তাহলে এর সাথে কি করব, 100 গুণ করে একটা পার্সেন্ট দিয়ে দিব। এটাও করতে পারি বা এটা করতে পারি, এই 15টাকে পার্সেন্টে নেওয়ার জন্য 100/100, দেন হচ্ছে এই 15×100 আর হচ্ছে এইখানে 1/100। তাহলে এখন এই 1500 দেন হচ্ছে এইটার পরিবর্তে আমরা কি বসাইলাম, পার্সেন্ট বসাইলাম, আর এইখানেও 1500 পার্সেন্টই হইল। আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের যে পার্সেন্টই থাকুক, এই পার্সেন্টের মূলত জায়গাটাতে একটু প্রবলেম থাকে, আমরা যখন কোনো পার্সেন্ট পাবো, যেমন এখানে যদি 5% পাই, এই 5% মানে কি, 5×1/100, এটা করব। এইটুকু বুঝতে পারলেই হবে। এবং আমরা যদি এই আর এমন একটা সংখ্যা পাই, যেমন হচ্ছে 32/63, এখন এটাকে যদি পার্সেন্টে নিতে চাই তাহলে কি করব, মূলত তাহলে যেটা করব, এই 100 দিয়ে গুণ করে একটা পার্সেন্ট দিয়ে দিব, 100 দিয়ে গুণ করে একটা পার্সেন্ট দিয়ে দিব। এটা করা যেই কথা, এটা করা একই কথা, এই যে এটা করা একই কথা, তার মানে এইটুকু আমরা গুণ করলাম, দেন এটা করলাম। আরেকটা ফরম্যাট আছে, যেটা হচ্ছে আসলে সবচেয়ে পপুলার এবং এটাই করা হয় মূলত, যেমন এরকম যদি থাকে, যেমন হচ্ছে এইখানে 1000 আর এইখানে যদি 500 থাকে, তখন এটাকে পার্সেন্টে নিতে গেলে কি করব, আমরা এই যে 1000কে 5 দিয়ে ভাগ করবো আর এইজ×1/100, কারণ এই যে এই দুটাকে গুণ করলে 500 হবে, এটা বানিয়ে তো এটার পরিবর্তে পার্সেন্ট দিয়ে দেবো, এইখানে যা হবে সেটা অর্থাৎ 200 আর এইখানে এটার পরিবর্তে পার্সেন্ট বসাবো, এটাই করা হয়। তাহলে পরের ম্যাথটি দেখার আমন্ত্রণ রইল। এই ধরনের যত ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলো একই সিস্টেমে করলেই হবে, অর্থাৎ যেই সূত্রটা মূলত, যেই সূত্রটা I=NPR, আর ঐকিক নিয়মেও প্রায় সেম জিনিসটাই বোঝা যাচ্ছে। ঐকিক নিয়মে যদি আপনি করতে চান তাহলে সেটা কিভাবে করবেন, দেখুন আপনাকে ঐকিক নিয়মে বের করতে গেলে সেটা হচ্ছে আপনি এইখানে কত টাকায় পাইছেন সেটা বের করবেন সেমভাবে, অর্থাৎ এইখানের মুনাফাটা কত, তখন আপনি বলবেন এই দেখুন এইখানের মুনাফা, যেমন হচ্ছে এটার মূলত দেখুন এটার মূলত আসল কত, আসল হচ্ছে 13000, আর আসল আর মুনাফা মিলে কত ছিল, 18850। তাহলে এই জায়গায় 18850, এই জায়গা থেকে মুনাফাটা কত, মুনাফাটা হচ্ছে 5850
5850। এখন ঐকিক নিয়মে করতে গেলে আপনাকে বের করতে হবে এইখানে আসলে মুনাফার হারটা কত এক বছরে। তাহলে দেখুন আপনি এইখান থেকে হার কিভাবে বের করবেন, এই যে 13,000 টাকার পাঁচ বছরে মুনাফা কত পাইছেন, 13,000 টাকার আমরা যদি বাংলায় লিখি 13,000 টাকার পাঁচ বছরে মুনাফা কত, মুনাফা পাঁচ বছরের মুনাফা কত, আমরা পাঁচ বছরের মুনাফাটা পাচ্ছি যে এত টাকা 5850 টাকা। তাহলে 1 টাকার কত এক বছরে সেটা বের করব, তারপর হচ্ছে 100 টাকার কত, 100 টাকার এক বছরে কত সেটা বের করব, তাহলেই আমাদের আনসারটা পেয়ে যাব, সেম আনসারটাই পাবো। তো এই জন্যই বলবো আমি সূত্র দিয়ে করার জন্য, সূত্র দিয়ে করলে খুব সহজেই করা যায় আর বুঝে বুঝে করলে একটু লং হবে, কিন্তু আসলে ম্যাথমেটিক্সটা ফিল করা যায় যে আমি আসলে কীভাবে করতেছি। তাহলে পরে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।